গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে 8:20। তো এই দেখো মনির স্কুলের ড্রেস সব রেডি হয়ে গেছে। এই হচ্ছে মন আজকে স্কুলের ড্রেসটা পরে যাবে। তো তোমরা প্রশ্ন করতেই পারো যে দিদি ও তো বা ইপ্সিতা ও তো অন্য ড্রেস পরে যায়। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি আজকে ওদের স্কুলে গ্রিন ফেস্টিভ্যাল, তো সেই কারণের জন্য গ্রিন রঙের একটা টিস পরে যেতে হবে, টি শার্ট পরে যেতে হবে। তো সেই কারণের জন্য এই গ্রিন রঙের টি শার্টটা পরবে, আর লোয়ারে যেরকম নর্মাল স্কার্ট আছে সেরকম স্কার্ট তো পরবেই। এই হচ্ছে মনে স্কুলের আইকার্ড, তো এই আইকার্ডটাও গলায় নিয়ে যাবে। তো এবার কথাটা হলো যে গ্রিন ফেস্টিভ্যালটা কী। গ্রিন ফেস্টিভ্যালটা হলো, আমরা ছোটোবেলায় পড়তাম না, গাছ লাগান প্রাণ বাঁচান। তো আজকে সেই কারণের জন্য ওদের এই উৎসবটা হবে, যেখানে ওরা কেউ কেউ গাছ সাজবে, কেউ কেউ গাছটাকে কেটে দেওয়ার চেষ্টা করবে, কেউ কেউ তার প্রতিবাদ করবে। তো এই সব নিয়ে ওদের একটা ফেস্টিভ্যাল আজকে হবে। তো মনিদের স্কুলে না প্রচুর ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন রকমের প্রজেক্টের মাধ্যমে ওরা বিভিন্ন রকমের ইনফরমেশনস বাচ্চাদেরকে পাস অন করে, যেটাতে বাচ্চাদের অ্যাক্টিভিটিস বাড়ে, কিউরিওসিটি বাড়ে, জানার আগ্রহ বাড়লে ডেফিনেটলি সেটা ওরা শিখতেও চাইবে। আর তার থেকেও বড়ো কথা হয়েছে, একটা ছোটোবেলা আমরা একটা রচনা লিখতাম না, যে বিজ্ঞানের বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। তো ওরা স্কুলে না ওরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে ওরা ফোন ঘাটে কি না, বা ফোনে ওরা ইউটিউবে ঠিক কী কী দেখে। মানে এইভাবে টিচাররাও কিন্তু জেনে নেয় যে বাচ্চারা আদৌ ইউটিউব থেকে ভালো জিনিস শিখছে নাকি খারাপ জিনিস শিখছে। অ্যাকচুয়ালি সব কিছুই মধ্যেই তো ভালো খারাপ মিশিয়ে থাকে। তো ওদের স্কুলে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, বিভিন্ন রকম ফেস্টিভ্যাল হয়। কিছুদিন আগেই ওদের একটা রিডিং ফেস্টিভ্যাল ছিল, মানে পঠন উৎসব ছিল, যেখানে ওরা ওদের কোনো গল্প পড়তে দেওয়া হয়েছে, সেটা রিডিং পড়েছে। দেখো এই রিডিং ফেস্টিভ্যালটারও কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা, বিকজ বাচ্চাদের এখন কি হয়, ওরা ইউটিউব দেখতে এত ব্যস্ত, মানে ফোন দেখতে এত ব্যস্ত, বলতে পারো এক কথায় ওরা একদম ফোন অ্যাডিক্টেড হয়ে যাওয়ায় ওরা কিন্তু গল্পের বই পড়ার অভ্যেসটা সম্পূর্ণ চলে গেছে। আর যার ফলে কিন্তু ওরা ম্যাক্সিমাম সময় বানান ভুল করে ফেলে, কারণ ওরা কিন্তু রিডিং আর কেউ পড়ে না। তো সেই কারণের জন্য ওদের স্কুলে কিন্তু এই সমস্ত ফেস্টিভ্যালগুলো করা হয়, যেখান থেকে বাচ্চাদের একটা নতুন করে ইন্টারেস্ট তৈরি হয় যে কোনো বিষয়ের উপর। যেরকম কিছুদিন আগে তোমরা জানো যে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন একই দিনে ছিল, আর সেটার জন্য কিন্তু ওদের অলরেডি প্রজেক্ট করতে দিয়েছে, যেটা এই মান্থের শেষে প্রজেক্টটা জমা করতে হবে। তো এখন প্রশ্ন হলো, তোমরা অনেকেই ভাবতে পারো বা জিজ্ঞেসও করতে পারো মনে মনে, যে দিদি বা ইপ্সিতা মন কোন স্কুলে পড়ে। মন পড়ে হচ্ছে টাফ হাই স্কুল ফর গার্লস। তোমরা যারা নর্থে থাকো তারা এই স্কুলের সাথে পরিচিত, মানে এই স্কুলটা তাদের কাছে ফ্যামিলিয়ার। যারা সাউথে থাকো তাদের জন্য বলে রাখছি, এই স্কুলটা শ্যামবাজারে রয়েছে। 1857 সালে আলেকজান্ডার ডাফ এই স্কুলটির প্রতিষ্ঠাতা। তো ওদের স্কুলের পড়াশুনো বলো বা ওদের স্কুলের এই সমস্ত ফেস্টিভ্যালগুলো বলো, যেটা কিন্তু ভীষণ ভালো। এবং সব থেকে বড়ো কথা হলো, ওদের স্কুলের পড়ানোর যে ওয়ে বা পড়ানোর যে স্টাইল, সেটা আমার খুব ভালো লাগে। আমি জানি না কার কীরকম লাগে। অ্যাকচুয়ালি কী হয়, বাচ্চাদের পড়ানোর যদি বেসটা তোমরা তৈরি করতে পারো, তাহলে পরবর্তীকালে ও যে পড়াশুনোই করুক না কেন, বা যে প্রফেশনেই যাক না কেন, বা যে ফিল্ডেই যাক না কেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আসল কথা হচ্ছে বেস। বেস যত শক্তপোক্ত হয় তত কিন্তু বাড়িটা মজবুত হয়। ঠিক সেরকমই এডুকেশনের বেস পার্টটা নির্ভর করে কিন্তু এই প্রাথমিক শিক্ষা। তো চলো এখনের মতন এইটুকুনি, আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে আসবো। এখন বুঝতেই পারছো সময় ভীষণ কম, মনকে রেডি করতে হবে, বিকজ 9:30 ও স্কুল বাস আসে, বাড়ির সামনে থেকে স্কুল বাস তুলে নিয়ে যায়। তো সেই কারণের জন্য ওকে রেডি করতে হবে। রান্নার বেশ কিছু পার্ট করে এসেছি, তাই জন্য ভাবলাম এই সময়টাকে ইউটিলাইজ করে তোমাদের সাথে একটু গল্প করে নিই। ব্যালেন্স করে না চললে তো পারবো না, আফটারঅল আমারও কিন্তু অফিসের কাজটাও থাকে। তো চলো আখরের মতন এইটুকুনি, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, জানিও সব কিছুই। আর খুব তাড়াতাড়ি আমার
আশা করছি তোমরা যদি আমাকে এরমভাবে ভালোবাসতে থাকো, যদি আমার সাবস্ক্রাইবার বাড়তে থাকে, আমি নিশ্চয়ই একটা কিউএনএ ভিডিও করব। সেখানে তোমাদের যা যা কোয়েরিজ আছে আমার সম্পর্কে বা যদি কিছু জানতে চাও তো ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে আনসার করে দিতে পারি। আরেকটা তোমাদের ভালো খবর দিই, বাবাকে আজকে ছেড়ে দেওয়া হবে। বাবাকে আজকে আরএসভি থেকে ছাড়া হচ্ছে 12টার সময়, কিন্তু তার সাথে সাথে আরও একটা মানে খারাপ লাগা, সেটা হচ্ছে মাকে আজকে চলে যেতে হবে ব্যাক টু প্যাভিলিয়ন। তো মা এতদিন ছিল বলে আমার একটু সুবিধা হচ্ছিল, মা মনকে দেখে নিতে পারছিল, আমার একটু কাজটা মানে বলতে পারো কম হচ্ছিল, কিন্তু এখন আবারও যেই সেই। তো এটা একটা লাইফের পার্ট, সব কিছুকেই অ্যাকসেপ্ট করতে হবে। তো চলো, আবারও বলছি ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।